আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আমার ভিডিওতে দেখাবো কিভাবে ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে জীবাণুনাশক স্প্রে বানানো যায়। বর্তমানে যে করোনা ভাইরাসের সংক্রমণ ওটা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে, তো আমাদের সবাইকেই জীবাণুনাশক স্প্রে ব্যবহার করতে হবে। রীতিমতো আমাদের থেকে জীবাণুনাশক স্প্রে ব্যবহারটা চর্চার মধ্যে নিয়ে আসতে হবে, যাতে আমরা সংক্রমণ থেকে রক্ষা পেতে পারি। তো আমি আজকে দেখাবো কিভাবে আপনি ঘরোয়া পদ্ধতিতে জীবাণুনাশক স্প্রে বানাতে পারেন খুব ইজিলি। আজকের ভিডিওতে আমি তিন ধরনের জীবাণুনাশক স্প্রে বানানো শেয়ার করছি, আশা করি এগুলো আপনাদের উপকার আসবে। তো এই স্প্রেগুলো আপনি আপনার বাসায় যে কমন টাচিং জিনিসগুলো আছে, যেমন সুইচ বোর্ড, ফ্রিজের দরজা, তারপর আপনার ডোরে যে নকগুলো আছে, রিমোট, চাবি, মোবাইল, তারপরে আপনার কিচেন রুমে, ব্যালকনি, আপনার বাইরে ঘরের বাইরে যে উঠান থাকে ওখানেও স্প্রেগুলো ইউজ করতে পারবেন। এই পদ্ধতিতে জীবাণুনাশক স্প্রে বানানোর জন্য প্রথমে আমরা নিয়ে নেব হোয়াইট ভিনেগার। এগুলো আমাদের সবার কিচেনে থাকে। তো আমি প্রথমে একটা বোলের মধ্যে আধা কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার নিয়ে নিচ্ছি। এখন আমি এই আধা কাপ হোয়াইট ভিনেগারের সাথে সম পরিমাণে নর্মাল পানি অ্যাড করে নিচ্ছি, মানে আরও আধা কাপ নর্মাল পানি আমি অ্যাড করে নিচ্ছি। হয়ে গেল আমাদের প্রথম পদ্ধতি স্প্রে বানানো। এটাকে আপনি এখন বোতলে ভরে স্প্রে গান দিয়ে আপনার কিচেন রুমে, বেসিনে, ট্যাপে ইউজ করতে পারেন। এখন আমরা চলে যাব তৃতীয় পদ্ধতিতে। এখন আমি একটা বোলের মধ্যে আধা লিটার কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি। কুসুম গরম হতে হবে পানিটাকে, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণের হোয়াইট ভিনেগার। এরপর আমি দিয়ে দিব এক ফালি লেবু। লেবুর রসটা দিলে খুব ভালো একটা স্যান্ট আসবে। তো আমি এটা পুরোটা চিপে রস দিয়ে দিচ্ছি। এখন আমি অ্যাড করব এক চা চামচ পরিমাণ খাবার সোডা। খাবার সোডা দিলে একটু শব্দ হবে, ফেনা হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন আমরা এটাকে নেড়ে চেড়ে একটু স্বাভাবিকভাবে করে নিব, ফেনাটা চলে যাওয়া পর্যন্ত নাড়ব। হয়ে গেছে আমাদের দ্বিতীয় পদ্ধতির জীবাণুনাশক স্প্রে। দেখুন আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, এটা দিয়ে আপনি আপনার ফ্রিজ, আপনার মোবাইল, চাবি এগুলো ওয়াশ করতে পারেন। তৃতীয় পদ্ধতিতে জীবাণুনাশক বানানোর জন্য আমি আবারও আধা লিটার পানি নিয়ে নিয়েছি, সাথে দিচ্ছি আধা কাপ পরিমাণ ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার দেওয়ার পর এটাকে একটু ভালো করে নাড়তে হবে। এটা খুব ভালো করে নেড়ে আমরা পানির সাথে মিক্স করে নিচ্ছি। দেখুন এরকম হবে, তলানিতে হাত দিলে একটু গরম লাগবে। দেখুন হয়ে গেছে আমাদের তৃতীয় পদ্ধতিতে জীবাণুনাশক বানানো। স্প্রে বানানোর পর জায়গাটা খুব ভালো করে পরিষ্কার করে ফেলুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।